নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। শুরু করছি এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান, আপনাদের সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীর অনুষ্ঠান। সামনে কিন্তু রয়েছে পরীক্ষা, পরীক্ষার কথা অতি অবশ্যই ছাত্রছাত্রীদের মাথায় রাখতে হবে, কারণ যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, ইতিমধ্যে সিবিএসই বোর্ডে যারা ছিল, আইসিএসসিতে যারা ছিল, তাদের বলেই দেওয়া হয়েছে যে না, কোনো রকম এই প্যান্ডামিক সিচুয়েশনে পরীক্ষা হবে না, সরাসরি তাদেরকে পরবর্তী ক্লাসে ভর্তিও করে নেওয়া হয়েছে। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত যা স্কেডিউল, তাতে 1 জুন থেকে কিন্তু মাধ্যমিক শুরু হওয়ার কথা, এখনো পর্যন্ত হবে না বলে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, হবে এইটা ভাবনা চিন্তা মাথায় রেখেই স্টুডেন্টদেরকে এগোতে হবে এবং এগোচ্ছেও স্টুডেন্টরা। একটা দীর্ঘ সময় একই ক্লাসে থাকা, পড়াশোনার সেই যে ব্যাপারটা, মানে স্কুলে যাওয়া, ক্লাস করা, এই অভ্যেসটা কমে গিয়েছে, ফলে বহু ছাত্রছাত্রী তারা কিন্তু একটু মুষড়ে পড়েছে, তাদের অভিভাবকরাও মুষড়ে পড়েছে। এই সময় মুষড়ে পড়লে চলবে না, নতুন করে শুরু করতে হবে, ভালোভাবে জীবনের এই ধাপগুলোকে পেরিয়ে যেতে হবে। আর সেখানে অ্যাস্ট্রোলজি কীভাবে আপনাদেরকে গাইড করতে পারে, কীভাবে হেল্প করতে পারে, সেটাই কিন্তু আমরা জানবো আজকের আমাদের সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। রয়েছেন অরূপদা আমাদের সঙ্গে, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, প্রথমে ঠাকুর রামকৃষ্ণ এবং সারদা মা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক মুহূর্ত কোনো না কোনো আলোচনা করে থাকি, যেটা ভোট নিয়ে বলেছি বা করোনা নিয়ে বলেছি, প্রত্যেক মুহূর্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে বিবেচনা করে আমি বলে থাকি এবং মিলেও যায়। যারা থাকবে তারাই থাকবে, তাই হয়েছে। এবং করোনা প্রচন্ড পরিমাণে বাড়বে, 17ই সেপ্টেম্বর পর্যন্ত করোনা নিয়ে খুব সাবধানে থাকতে হবে, কারণ 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই করোনাতে অনেকে মারা যাবে। তাই সবসময় মাথায় রাখবেন যে খুব সাবধানে থাকবেন, যতটা পারবেন বাড়িতে থাকার চেষ্টা করবেন এবং মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার নিয়ে চলাফেরা করবেন। যাই হোক, আজকের যে আলোচনাটা বলবো লেখাপড়া নিয়ে, কারণ লেখাপড়ার অবস্থা খুব খারাপ, কারণ আগামী দিন কিন্তু পরীক্ষাও হচ্ছে না, বা পরীক্ষা হলেও সেটা খুব মানে ভালোভাবে হচ্ছে না, এবং ছেলেমেয়েরাও কিন্তু পড়াশোনা সেভাবে করতে পারছে না, বাড়িতে বসে সেভাবে কিন্তু পড়াশোনা হয় না। সুতরাং নানান পরিস্থিতির মাধ্যমে কিন্তু চলছে, এই পরিস্থিতির থেকে কিন্তু আপনারা কিভাবে নিস্তার পাবেন সেই নিয়েই আজকে আলোচনা করব। এবং জন্মছক যদি খারাপ থাকে, লেখাপড়ার জায়গাটা চতুর্থ পঞ্চম, এই দুটো জায়গা কিন্তু লেখাপড়ার জায়গা, চতুর্থ স্থান থেকে প্রাইমারি এডুকেশন, পঞ্চম স্থান থেকে হায়ার স্টাডি, পিএইচডি বা উচ্চ যারা লেখাপড়া করবে তাদের ক্ষেত্রে কিন্তু করে বলা হয়ে থাকে। এবং আমাদের নবম এবং দশম স্থানও কিন্তু এডুকেশনের পর কিন্তু যে কর্মফল, যে কেউ স্কুল টিচার হবে কিনা বা আইএএস হবে কিনা বা বড় কোনো বৈজ্ঞানিক হবে কিনা, এগুলো কিন্তু নবম দশম স্থান থেকে কিন্তু দেখে থাকি। সুতরাং যাদের ছকে জীবনে এগোতে চান, চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান ড্যামেজ আছে এবং নবম দশম একাদশ ভালো নেই, তাদের কিন্তু সেই জায়গাটাকে আগে থেকে প্রোটেকশন নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলতে হবে, না হলে কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রেও বাধা হবে। অনেকের ক্ষেত্রে দেখেছি পঞ্চম এবং চতুর্থ স্থান খুব ভালো পজিশনে রয়েছে, কিন্তু কাজের জায়গাটা ভালো হচ্ছে না, কর্মস্থান ড্যামেজ হয়ে গেল। সুতরাং পড়াশোনার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে ভালো করে রোজগার করা এবং কর্মে জীবনে সাকসেস পাওয়া। তাই জন্য কিন্তু আমরা শুধু লেখাপড়া না, কর্মের জায়গাটাও দেখতে হবে, কারণ চতুর্থ এবং পঞ্চম স্থান খুব ভালো পজিশনে আছে, কিন্তু দেখলাম নবম দশম একাদশ তার কিন্তু নেগেটিভ আছে, তাহলে কিন্তু লেখাপড়াটা ভালো হলো। অনেকে দেখবেন পিএইচডি করেছেন কিন্তু ভালো রোজগার করছে না, চাকরিই হচ্ছে না, সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেল। সুতরাং আগামী দিন চলার পক্ষে কিন্তু আপনাকে চতুর্থ, পঞ্চম, নবম, দশম আর একাদশ, এই পাঁচটা জায়গা কিন্তু ভালোভাবে গাইড নিয়ে চলতে হবে। যারা এখন থেকে সিরিয়াস, করোনা হোক আর যাই হোক, বাড়িতে বসে থেকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে সঠিকভাবে এগোতে পারবেন, তাদের কিন্তু সাকসেস আসবেই, কারণ আমি ছোটবেলা থেকেই গাইডগুলো মেনে চলতে বলি। যারা গাইড মেনে চলবে এবং নিজস্ব চেষ্টা থাকবে, অ্যাস্ট্রোলজারের কথা মতন এগোতে পারবে, তারা সাকসেস পাবেই পাবে, এইটুকুনি বলতে পারি। একটা ফোন নিয়ে আমরা অরূপদা, তারপর আমরা আবার আলোচনায় থাকবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দিদি, আমি একটু অরূপদার সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে ফোন করছেন ম্যাডাম? আমি বর্ধমান থেকে ফোন করছি। বলুন, নিজের সম্বন্ধে জানবেন?
না না আমার মেয়ের সম্পর্কে। আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, মেয়ের কি নাম? মেয়ের নাম অর্পিতা প্রামাণিক। রেগুলার অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ দেখি। আচ্ছা, ভালো লাগে তো? হ্যাঁ হ্যাঁ। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 9/2/1999। আপনি টিভির ভলিউমটা একদম মিউট করে দিন। হ্যাঁ দাদা, আমি টিভি থেকে দূরে আছি। হ্যাঁ, আপনার টিভির মানে শব্দটা শুনতে পাচ্ছি, সেই জন্যই বললাম। 9/2/1999। হ্যাঁ, 9/2/1999। টাইম বলুন। দুপুর 3:30। জন্মস্থান বলুন। বর্ধমান। বর্ধমান, আচ্ছা। রাশি লগ্ন জানা আছে? না না, কিছু জানেন না। আচ্ছা, যাই হোক, একটু লিখে নিন তাহলে। কর্কট লগ্ন, ঠিক আছে? হ্যাঁ। আপনি লিখছেন কি কর্কট লগ্ন? হ্যাঁ। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এগুলো লিখে রাখুন, যেটা যেটা বলছেন অরূপদা, লিখে রাখুন এগুলো। লগ্নে রাহু থাকলে, লগ্নে রাহু থাকলে শরীরের দিকটা কিন্তু খারাপ যায় এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। লগ্নের দ্বিতীয় স্থানে কিছু নেই, তৃতীয় স্থানে কিছু নেই, চতুর্থ স্থানে মঙ্গল। চতুর্থ স্থানে মঙ্গল শুধু নয়, অপোজিট দিকে শনি আছে, মঙ্গল শনি বিষ যোগ সৃষ্টি করলো। মঙ্গল শনি বিষ যোগ থাকলে এদের কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ড্যামেজ, অতটা লেখাপড়া হবে না এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হবে। বিয়ে হলেও কিন্তু সেই জায়গাটা রেমিডিয়াল না করলে সেই জায়গাটা কিন্তু সমস্যা থাকবে। এবং সপ্তম স্থানে রবি কেতু গ্রহণ দোষ সৃষ্টি হলো, মন মানসিকতা ড্যামেজ এবং মনের দিক দিয়ে নানা রকম দুশ্চিন্তার মধ্যে থাকেন। এগুলো হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। একটু একটু মানসিকভাবে চাপে রয়েছে এখন মেয়ে? হ্যাঁ, এখন তো সবে গ্র্যাজুয়েশনটা হলো, এবার ওটাই আমি জানতে চাইছি যে মেয়ের ক্যারিয়ারটা মানে চাকরি বাকরি কিরকম হবে আর বিবাহ সংক্রান্ত ব্যাপারে। ক্যারিয়ারের কথা আগেই বলে দিয়েছেন অরূপদা, বিয়ের জায়গাটা বলে দিয়েছেন, ক্যারিয়ারটা অরূপদা আপনি একটুখানি বলে দিন দেখি। ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ড্যামেজ আছে, রবি কেতু যুক্ত রয়েছে, রবি থেকে মান সম্মান যশ এগুলো কিন্তু হয়ে থাকে। সুতরাং এই জায়গাটা চরমভাবে সপ্তম স্থান আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল। এবং বিয়ে দিলেও কিন্তু ডিভোর্স হয়ে যাবে বা বিয়ে দিলে কিন্তু সমস্যা থাকবে, সেই জায়গাটাও কিন্তু সঠিকভাবে রেমিডিয়াল পাঠ করতে হবে, না হলে শুধু জন্মছক দেখিয়ে কিন্তু কোনো লাভ হয় না। মঙ্গল শনি বিশ যোগ এবং সপ্তম স্থানের সঠিক গাইড মেনে চলুন, না হলে কিন্তু এই ছকটা নিয়ে কিন্তু সমস্যা থেকেই যাবে। আপনাকে ধন্যবাদ দেবো, আমি আপনি ফোন করেছেন, অনুষ্ঠান আপনি দেখেন। দেখুন, বিয়ের ক্ষেত্রটা নিয়ে একেবারে শুরুতেই অরূপদা বলে দিয়েছেন যে বিয়ের জায়গাটা প্রথমত হতে সমস্যা হবে, দ্বিতীয়ত হলেও সমস্যা হবে, মানে বিয়ের জায়গাটা একটু ম্যালিফিক হয়ে রয়েছে, তো সেখানে আপনাদেরকে যেটা করতে হবে, এরকম আরও অনেকেরই প্রবলেম হতে পারে অরূপদা, হয়তো অনেকেই বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু ম্যাচিওর করছে না বা বিবাহিত জীবনে সমস্যা চলছে, তার মানে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের আছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যেটা সবথেকে ভালো উপায় সেটা হচ্ছে অনলাইন প্রেডিকশনে চলে আসা। অনলাইনে তো থাকছেন অরূপদা আপনাদের জন্য, নম্বর রয়েছে দুটো, আমি সে নম্বরগুলো আপনাদের বলে দেবো, আপনারা লিখে রাখুন। যেটা হেল্পলাইন নম্বর 7980575536 এবং 9477027853। 7980575536 এবং 9477027853, এই দুটো নম্বর আপনারা নোট করে রাখুন। আপনারা আপনাদের সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী এখানে যোগাযোগ করবেন। অনলাইন প্রেডিকশানে থাকছেন অরূপদা এবং আপনি যেখানেই থাকুন না কেন এটা কিন্তু ম্যাটার করছে না, আপনি এখন সরাসরি সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রীর কাছে পৌঁছে যেতে পারছেন। আচ্ছা অরূপদা, এই যে অনলাইন প্রেডিকশানে যারা আসছেন তারা সমস্ত কিছু তো এখন অনলাইনে পেয়ে যাচ্ছেন, তাই? হ্যাঁ, এমনকি বাইরে থেকে বোম্বে ব্যাঙ্গালোর তো দেখাচ্ছেই, ইউএসএ থেকেও কিন্তু প্রেডিকশান করছি, বাইরের দেশেও কিন্তু প্রেডিকশান হচ্ছে, বাংলাদেশের প্রচুর লোক ফোন করছে। যাদের যাদের দরকার আছে, যাদের যাদের প্রয়োজন আছে, তারাই কিন্তু অনলাইনে দেখাবেন এবং সঠিকভাবে গাইডটা মেনে চলার চেষ্টা করবেন। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ থাকা কিন্তু সেটা নেগেটিভ ফল দেয়, সেই জন্য এই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে গাইড নিয়ে চলতে হবে। এবার যেটা আলোচনা করছিলাম তার মাঝে একটা কথা বলবো, কালকে অক্ষয় তৃতীয়া, যারা প্রচুর লোক অক্ষয় তৃতীয়ার জন্যে রেমিডিয়াল করছে এবং দেখাচ্ছেন, অক্ষয় তৃতীয়াকে মহাযোগ বলা হয়। এই দিনই কিন্তু গঙ্গা দেবী কিন্তু ভারতবর্ষে বা পৃথিবীতে ধরিত্রীতে এসেছিলেন, সুতরাং অক্ষয় তৃতীয়ার কিন্তু মাহাত্ম অনেক আছে, পরে কোনো দিন বলবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম নিয়ে। কিন্তু এই যোগটাকে কাজে লাগান, যারা
কালকের মধ্যে কাজ করাবেন, আজকের মধ্যেও কিন্তু কাজ নেওয়া হচ্ছে। যারা সিরিয়াস, যারা জীবনে কিছু করতে চান, যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চান বা ভালোভাবে জীবনে থাকতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু কালকের যোগটাকে কাজে লাগাতে পারেন। এবার বলবো লেখাপড়া নিয়ে, চতুর্থ স্থান যদি কাউ ড্যামেজ থাকে, আমি আজকে পড়াশোনা নিয়ে বলবো, চতুর্থ স্থান যদি ড্যামেজ থাকে, চতুর্থ স্থানে রাহু কেতু বা শনির মতন কোনো গ্রহ, পাপক গ্রহ বসে থাকে বা মঙ্গল শনি বীজ যোগ এগুলো থাকে, তাহলে কিন্তু বাস্তু যেমন সমস্যা হয় বাড়ির কারণে এবং ছকের কারণে, তার প্রাইমারি এডুকেশন হতে চাইবে না। আপনি তো বলেছেন মানে ফোর্থ হাউস হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশনের জায়গা। হ্যাঁ, সেই জায়গাটা ড্যামেজ থাকলে মাধ্যমিক পর্যন্ত কিন্তু তাদের লেখাপড়া ভালো হবে না। এবং পঞ্চম স্থানও কিন্তু সেই একই, হায়ার এডুকেশন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাধ্যমিকে সে স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে গিয়ে ফেল করে গেছে, প্রচুর লোক আসছে এইরকম, বা উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে পাস করে মনের মতো রেজাল্ট হয়নি। সুতরাং এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে, পঞ্চম স্থানে যদি পাপগ্রহ থাকে, সে ফার্স্ট ডিভিশন পাক, স্টার পাক বা খুব ভালো নম্বর পেলেও, 90-এর উপরে নম্বর পেলেও কিন্তু উচ্চ মাধ্যমিকে তার ভালো নম্বর হচ্ছে না। সুতরাং এইটাকে কিন্তু গাইডটাকে মেনে চলতে হবে। পঞ্চম স্থান ড্যামেজ মানে তার কিন্তু এডুকেশান, উচ্চ এডুকেশান কিন্তু হতে চায় না। সুতরাং অনেকে MBA করছে, MCA করছে বা PhD করছে, কিন্তু পঞ্চম স্থান ড্যামেজ থাকার জন্যে তাদের সেভাবে কিন্তু নম্বর পাচ্ছে না, বা তারা কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে উন্নতি পাচ্ছে না। সুতরাং পঞ্চম স্থান কিন্তু খুব বাজেভাবে যদি থাকে, তাহলে সেই জায়গাটা রেমিডিয়াল পার্ট নিয়ে খুব ছোট বয়স থেকে, খুব মানে আগে থেকে কিন্তু প্রোটেকশন নিয়ে চলতে হবে। আর কর্মক্ষেত্রের ব্যাপারটা বলে দিই, কারণ আমরা চাকরির জন্যে কিন্তু চেষ্টা করব কর্মের সাফল্যের জন্যে, সেই জায়গাটা কিন্তু নবম স্থানে যদি রাহু কেতু যুক্ত থাকে বা দশম স্থান কর্মের ফলাফল যদি খারাপ থাকে, তাহলে সেই জায়গাটা রেমিডিয়াল পার্ট নেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু সেই ড্যামেজটা থেকে গেলে, সেইটা যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করা হয়, তাহলে কিন্তু কিছুতেই আপনারা কিন্তু সাফল্য পাবেন না। এগুলো মাথায় রেখে চলার চেষ্টা করবেন। একদম। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ের সমস্যা। আচ্ছা, আপনার সমস্যা বলতে হবে না, আপনি বলুন কোথা থেকে ফোন করছেন, মেয়ের কি নাম, সমস্যা আপনাকে বলতে হবে না। বসিরহাট থেকে। আপনার মেয়ের কি নাম? মেয়ের নাম তানিয়া মণ্ডল। আচ্ছা, এবার ডেট অফ বার্থ বলুন, সমস্যা কি সেটা অরূপদা বলবেন, আপনাকে বলতে হবে। হ্যাঁ, 19/12/1989 টাইম বলুন। দুপুর 1:40। কোথায় জন্ম? বসিরহাটে। বসিরহাটে, আচ্ছা। দুপুর 1:40। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন সিংহ রাশি। সিংহ রাশি, নরগণ। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, ঠিক আছে? মেষ লগ্ন এটা কিন্তু জেনে নিন। জন্মছকে যাচ্ছি, লগ্নের দ্বিতীয় স্থানে কিছু নেই, তৃতীয় স্থানে বৃহস্পতি, চতুর্থ স্থান ড্যামেজ হয়ে গেল কেতু যুক্ত থাকার জন্য, এবং শুক্র রাহু যুক্ত হয়ে গেল অপোজিট জায়গায়। শুক্র রাহু যদি একসাথে থাকে, তাহলে তার বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা দেখা যায়, পারিবারিক অশান্তি থাকে এবং তার মন মানসিকতা কিন্তু খুব খারাপ যায়। আবার দেখা যাচ্ছে সপ্তম অষ্টম স্থানে মঙ্গল, সেই মাঙ্গলিক দোষ, মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনের সমস্যা, এবং রবি শনি বীজযোগ থাকার জন্য কিন্তু শারীরিক সমস্যাও কিন্তু হবে। এবার আপনি বলুন। হ্যাঁ, সবটাই ঠিক। সবটাই ঠিক, বিয়ে দিয়েছেন মেয়ের? সবটাই ঠিক, মেয়েকে বিয়ে দিয়েছি, জামাই আবার অন্য জায়গায় বিয়ে রাখছে, তারপরে দায়িত্ব করতে মেয়েকে দিচ্ছে না। বিয়ে দিয়েছেন, জামাই আবার অন্য আরেকটা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, কি সাংঘাতিক। সেই জায়গাটা তো বলেই দিলাম, মঙ্গল রয়েছে অষ্টম স্থানে, মঙ্গল যদি অষ্টম থেকে শুক্র থেকে, আমরা বলতে চাইছি ওখানে কি ওর সংসার আর না না, এখানে সংসার হবে না, কারণ মঙ্গল ড্যামেজ আছে। আর এইটা জটুক বিচার করে বিয়ে না দিলে, আবার বিবাহিত জীবন স্টার্ট করলে সেখানেও ড্যামেজ হয়ে যাবে। জামাই তো আরেকটা বিয়ে করে ফেলেছে, কি করে সংসার হবে সেখানে, মানে রাস্তা আছে কি এর?
সেকেন্ড কথা হচ্ছে না, সেকেন্ড কথা হচ্ছে পরবর্তীকালে বিয়ে করলেও সেখানেও ড্যামেজ হবে, এবার ও ছকটা তো একই থাকছে, ছকটা একই থাকছে, সুতরাং ঠিকঠাক করে রেমিডিয়াল না পাঠ করলে সেই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ওর কি সেকেন্ড ম্যারেজ হবে? সেকেন্ড ম্যারেজ করলে কিন্তু সেটা জটুক বিচার করে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করলে সেকেন্ড ম্যারেজেও কিন্তু ডিভোর্স দেখা যাচ্ছে। সুতরাং এইটাকে সঠিকভাবে গাইড করুন, না হলে কিন্তু আগামী দিন প্রচুর পরিমাণে সমস্যা থেকে যাবে। বুঝতে পারছেন? আপনার মেয়ে কি পছন্দ করে বিয়ে করেছিল? না না, আমরা দিয়েছিলাম। কিন্তু পছন্দ করেও কিন্তু ওর কিন্তু পছন্দ থাকবে কোনো ছেলেকে থাকার কথা, বুঝতে পারছেন? সেই জায়গাটাও কিন্তু হতে পারে। আপনি কিন্তু এই জায়গাটা সঠিকভাবে গাইড নিয়ে চলুন, না হলে আগামী দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যার মধ্যে যাবে। মেয়ের কিন্তু চোখের জল ফেলতে হবে, কিন্তু সেই জায়গাটা সঠিকভাবে রেমিডিয়াল হচ্ছে। বাড়ি পাশেই বিয়ে দিয়েছে কিন্তু তাও সেই একই রকম হলো। ম্যাডাম একটা একটা কথা বলি, ম্যাডাম দেখুন, প্রত্যেক বাবা মা তো অনেক আশা নিয়ে ছেলে মেয়েদের বিয়ে দেন, তাদেরকে পড়াশোনা শেখান, সবার আশা থাকে। বাবা মায়েরা ছেলে মেয়েরা সুখে থাকবে, ভালো থাকবে, এর থেকে বেশি তো কোনো বাবা মা কিছু চান না, কেউ চান না, প্রত্যেক বাবা মা এটাই চান। এবার দেখুন, আপনি আশা নিয়ে মেয়ে সুখে থাকবে, ভালো সংসার করবে, এটা ভেবে আপনি বিয়ে দিয়েছেন, কিন্তু বিয়ের জায়গাটা ড্যামেজ হয়েছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সবার তো এমনটা হয় না, প্রত্যেক যে বিয়ে করছে এবং প্রত্যেকটা ডিভোর্স হয়ে যাচ্ছে, বা স্ত্রী অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে, বা স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে, এমনটা হয় না। আপনার মেয়ের ক্ষেত্রে হয়েছে, হয়েছে মানে কোথাও একটা ছকে সমস্যা রয়েছে এবং সেই জায়গাটা আপনাদেরকে ঠিক করতে হবে। সঠিকভাবে গাইড মেনে এই জায়গাটাকে ঠিক করুন, কারণ আলটিমেটলি যদি এই জায়গাটা ঠিক না হয় তাহলে কিন্তু সমস্যা থেকেই যাবে, কষ্ট তো আপনার মেয়েই পাবে, এবং ওর কিন্তু প্রচন্ড পরিমাণে ড্যামেজ, শুক্র ড্যামেজ, মঙ্গল ড্যামেজ। সুতরাং এই জায়গাগুলো রেমিডিয়াল পার্ট করে জটুক বিচার করে সঠিকভাবে বিয়ে না দিলে আবার কিন্তু মেয়ের চোখের জল ফেলতে হবে। আপনারা এখন থেকে সিরিয়াস হন, আপনারা যে কাজটা করবেন এটা প্রত্যেককে বলার, আপনাকেও আমি বলবো দিদি, অতি অবশ্যই চেষ্টা করুন একটা সঠিক পরামর্শ নিয়ে মেয়ের যে জায়গাটা সমস্যা রয়েছে ছকে সেখানটাকে ওকে ঠিক করে দিতে, যাতে পরবর্তী সময় আপনারা যদি আবার বিয়ের কথা ভাবেন, ও যদি আবার পারিবারিক জীবনে প্রবেশ করে, সেটা যেন সুখের হয়। বিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, সংসারটা গুরুত্বপূর্ণ। বিয়ে তো করেই ফেলা যায়, করেও নিচ্ছেন অনেকে, সেটা সমস্যা না, কিন্তু বিয়েটা টিকবে তো, সংসারটা ভালো হবে তো, যেটা আলটিমেটলি করতে চাইছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা মাথায় রেখে প্রয়োজনীয় পরামর্শ অবশ্যই নিন, এবং এই মুহূর্তে আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারছেন, অরূপদা থাকছেন অনলাইনে, একটু বুকিং নম্বরে ফোন করে আপনাদেরকে যোগাযোগ করে নিতে হবে, ডিটেলসগুলো কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। আমাদের সঙ্গে আরও একজন ফোনে রয়েছে, নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অরুপের সাথে কথা বলছি। কোথা থেকে ফোন করছেন? আমি আসাম থেকে ফোন করছি। আসাম থেকে? হ্যাঁ বলুন, নমস্কার দাদা। নমস্কার, বলুন। হ্যালো, আমি আমার একটু কার সম্বন্ধে জানবেন, নিজের সম্বন্ধে জানবেন? শুধু ডেট অফ বার্থ বলবেন, আর কিচ্ছু বলতে হবে না, আপনার প্রবলেম অরুপদা বলে দেবেন, আপনাকে বলতে হবে না, আপনি ডেট অফ বার্থ বলুন খালি। 24/2/1983। 24/2 আরেকবার বলুন তারিখটা। 24/2/1983। সময় কখন? সময় 5:30। সকাল 5:30? আচ্ছা, সকাল না দুপুর? সকাল সকাল সকাল। জন্মস্থান কোথায়? তাহলে আপনার তুরা তুরা পরে। আচ্ছা, আসামেই তো? আপনি কি টাইমটা ঠিক বলেছেন? 5:40 সকালবেলা? 5:30 সকাল। 5:30 5:30 24/2/1983 তাই তো? লোকেশনটা অনেক সময় ডিফার করে যায়। হ্যাঁ ঠিক আছে, তুরাতে বলেছেন আপনি, ঠিক আছে।
T-U-R-A আসাম দিলি হয়ে যাবে আসাম না লগ্ন তাই আসছে ঠিক আছে একই থাকছে মকর লগ্ন ঠিক আছে মকর লগ্নই থাকছে আপনার যাই হোক আমি বলে দিচ্ছি এর আগে যেখানে দেখিয়েছিলাম সে একটু ভুল করেছে তাহলে লগ্নের দ্বিতীয় স্থানে রবি তিন নম্বর স্থানে শুক্র মঙ্গল থাকলে কিন্তু এই জায়গাটা ড্যামেজ হয়ে গেল ছেলেদের ক্ষেত্রে শুক্র মঙ্গল থাকলে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকে বিয়েতে সমস্যা এবং পারিবারিক কিন্তু অশান্তি থাকবে লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ স্থানে চন্দ্র রাহু থাকার জন্যে কিন্তু সাংসারিক জীবনে সমস্যার প্রভাবে কিন্তু মন মানসিকতা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব থাকবে এগুলো হচ্ছে কি হ্যাঁ স্যার খুব প্রবলেম হচ্ছে ও পরপর দুটোই পারিবারিক সমস্যা ছক মানে আগের ক্ষেত্রেও ভদ্রমহিলার ক্ষেত্রে প্রবলেম ছিল এই ক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন এখনো পর্যন্ত যদি এই জায়গাটা সঠিকভাবে গাইড নিয়ে না থাকেন তাহলে বউ মানে বিবাহিত জীবন এবং নানা রকম সমস্যা এবং মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু নানা রকম মানসিক ডিপ্রেশনের কিন্তু থাকবেন তাই তো হচ্ছে তো স্যার আমি কি করব তাহলে আপনাকে এই জায়গাটাকে চন্দ্রাউ জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে এই দেখুন দেখে নিন এবং শুক্রমঙ্গল এই জায়গাটা সঠিকভাবে গাইড নিয়ে চলতে হবে না হলে কিন্তু এই সমস্যার থেকে বেরোতে পারবেন না বিয়ের আগে থেকে কিন্তু এই জায়গাগুলো ঠিক করা উচিত ছিল এখন যদি ঠিকঠাক করতে হয় তাহলে এই জায়গাটাকে সঠিকভাবে গাইড মেনে কাউ কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নিন হ্যাঁ উনি বলছেন রেমেডি নিলে কি ঠিক হবে অবশ্যই রেমেডিয়াল পার্টটা করে নিন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে না হলে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন না স্যার কোনটা নিব রেমেডি স্যার সেইটা অনলাইনে জিজ্ঞেস করুন এটা তো অনলাইনে জিজ্ঞেস করতে হবে দাদা অনুষ্ঠানে তো বলা সম্ভব না আপনার ফ্যামিলি লাইফের কি পরিস্থিতি এখন আমি স্যার পোকরাজটা নিতে যাই ভালো হবে পোকরাজ আমি আপনাকে বলি এইভাবে এগুলো এখানে আলোচনা করা যায় না আপনি অনুষ্ঠানে ফোন করেছেন তো আপনি অনুষ্ঠানে ফোন করেছেন দু তিন মিনিট আপনার ছকটা নিয়ে এখানে অরূপদা আলোচনা করেছেন এবং আলোচনা করেছেন বলতে আপনার প্রধান যে সমস্যার জায়গাটা সেটা উনি আইডেন্টিফাই করে বলেছেন যে এই হচ্ছে আপনার প্রধান সমস্যার জায়গা আপনার পারিবারিক জীবনটাতে প্রচণ্ড সমস্যা চলছে এবং আপনি সেটা অ্যাডমিট করলেন যে হ্যাঁ আমার পারিবারিক জীবনে খুবই সমস্যা চলছে এবার আমি কি করব তো এবার আপনি কি করবেন তার জন্য একটা দীর্ঘ সময় দরকার আপনার ছকটাকে ভালো করে বিশ্লেষণ করে কোন জায়গা থেকে কোন বিষয়টাকে ঠিক করলে আপনার যে সমস্যাটা চলছে সেটা সলভ হবে আপনি ভালো করে সংসার করতে পারবেন সেটা কি আপনার মনে একটা লাইভ অনুষ্ঠানে এই অল্প সময়ের মধ্যে সম্ভব এতই কি সহজ বিষয় অ্যাস্ট্রোলজি জায়গাগুলো যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করেন সিরিয়াসলি যদি না হন তাহলে অনেক দুর্যোগের মধ্যে দিয়ে চলতে হবে কারণ ছকগুলো ভালো নয় সুতরাং যা গাইড করে দেবো সেই অনুযায়ী চললে আপনারা সাফল্য পাবেন যাই হোক আজকের যে আলোচনাটা করছিলাম পড়াশোনা নিয়ে পড়াশোনার দুটো জায়গা কিন্তু চতুর্থ স্থান পঞ্চম স্থান দেখে নিতে হবে নবম স্থান ভাগ্য স্থানটাও কিন্তু যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু লেখাপড়া হবে না সমস্যা থাকবে কর্মজীবনে উন্নতি হবে না এবং ভাগ্য নবম স্থানটা যদি ভাগ্য যদি সহায় না হয় কোনো কিছু কাজেই কিন্তু আপনারা কিন্তু সাকসেস পাবেন না সুতরাং নবম স্থানে ডিগ্রিগত দিক দিয়ে দেখে নেবেন কেতু রাহু এবং শনি যুক্ত হয়ে বসে আছে কি না এবং মঙ্গল ড্যামেজ আছে কি না নবম স্থান ড্যামেজ পজিশানে আছে কি না নবমপতি কোনো জায়গায় গিয়ে ড্যামেজ হয়ে বসে আছে কি না এই জায়গাগুলো সঠিকভাবে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বিচার করে নিলে আগামী দিন সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন আজকে আমাদের হাতে সময় একেবারে শেষ অনুষ্ঠান এখানেই শেষ করব সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী আবার ফিরবেন আপনাদের জন্য পরবর্তী অনুষ্ঠানে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিন প্রবলেমগুলো থেকে দূরে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ অরূপ আপনাকে নমস্কার